আমেরিকার তরফ থেকে দাবি করা হয়েছে যে ইরানের তরফ থেকে সোমবারের মধ্যে একটি বড় ধরনের এক্সকেলেশন হতে পারে ইসরায়েলের উপরে এই কারণে আমেরিকা ইসরায়েলকে বাসাতে তার নৌবহর পাঠিয়েছে প্রায় বারো থেকে চোদ্দোটি যুদ্ধজাহাজে সজ্জিত এখানে রয়েছে তাদের অন্যতম এয়ারক্রাফ্ট ক্যারিয়ার থেকে শুরু করে অনন্য ডেস্ট্রয়ার এবং বিভিন্ন ধরনের ছোট বড় প্রায় বারো চোদ্দোটি যুদ্ধজাহাজ এদের প্রধান দায়িত্ব হচ্ছে ইরানের যে কোনো ধরনের হামলাকে রুখে দেওয়ার জন্য মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভিত্তিক কাজ করা এর বাইরে তারা বিভিন্ন মধ্যপ্রাচ্যের ঘাঁটিতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে এর মাধ্যমে তারা বড় ধরনের একটি যুদ্ধে জড়াতে চলছে সম্ভবত ইরানের সাথে এখন বক্তব্য হল এই আমেরিকা এবং তার মিত্রদের সহযোগিতা ছাড়া মধ্যপ্রাচ্যের এই দখলদার দেশটিকে নিজের অবস্থান ধরে রাখতে সক্ষম হবে বন্ধুরা এক কথায় আমি এই উত্তরটি আপনাদের দিব তার আগে বলে নিতে চাই বন্ধুরা এই উত্তেজনাকর মুহূর্তে সামগ্রিক ভিডিওগুলো যদি প্রতিনিয়ত আপডেট আকারে পেতে চান তাহলে অবশ্যই আমরা আপনাদের আহ্বান জানাবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বর্তমান মধ্যপ্রাচ্যে যে ধরনের একটি উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এই উত্তপ্ত অবস্থার মধ্যে অনেক কিছুই আপনাকে বুঝে নিতে হবে মধ্যপ্রাচ্যের সামগ্রিক অবস্থার মধ্যে সৌদি আরবকে দাবি জানানো হয়েছিল তারা যেন দ্রুততম সময়ের মধ্যে ইসরায়েলকে স্বীকৃতি বা এই ব্যাপারে তাদের আলোচনা শুরু করে সৌদি আরব স্পষ্ট করে জানিয়ে দিয়েছে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের রূপরেখা ছাড়া কোনোভাবেই সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকার করে না বা স্বীকৃতি দেবে না বন্ধুরা যাই হোক এই রাষ্ট্রটি এখন অস্তিত্বের সম্পর্কের মুখোমুখি এসে দাঁড়িয়েছে হামাস এখন প্রচণ্ড মাত্রায় এই রাষ্ট্রটির অধীনে এবং বিভিন্ন অবস্থানে হামলা পরিচালনা করছে তার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইরান ইতিমধ্যে ঘোষণা করেছে এতদিন পর্যন্ত হামাস শুধুমাত্র ক্যান্টনমেন্ট এরিয়ায় আঘাত আনলেও এবার তারা জনবহুল অর্থাৎ যে কোনো অবস্থান এবং ইসরায়েলের ভিতরে কৌশলগত অবস্থানগুলোতে আঘাত আনা শুরু করবে অর্থাৎ এর মাধ্যমে ইরান যে বক্তব্যটি বা যে নেতৃত্বটি এখানে দেওয়ার চেষ্টা করছে তা হচ্ছে তারা যেভাবে হামাসকে বা হিজবুল্লাহকে বলবে সেই ধরনের পদ্ধতি অবলম্বন করে তারা ইসরায়েলের অবস্থানে হামলা পরিচালনা করবে এখন দেখা যাক কত দ্রুততম সময়ের মধ্যে এই অবস্থার আসে বা এই অবস্থার পরিবর্তন ঘটে তবে আমেরিকার বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে শুক্রবারের মধ্য ইরানের তরফ থেকে বড় ধরনের একটি হামলা প্রত্যাশা করছে ইসরায়েল আর এই হামলার ক্ষেত্রে একটা জিনিস আমি অনেক পূর্বেই বলেছি দখলদার রাষ্ট্রটি নিজের শক্তিস্মত্তার ওপর বিশ্বাস নাই তাই যে কোনো ধরনের রেস্কালেশনের বিপরীত অবশ্যই প্রভুকে ডেকে আনে এবং তারা এখানে খবরদারি করার চেষ্টা করে অনেক কিছু এ থেকে আশা করা যায় কারণ যখন এই দেশটির নিজস্ব সক্ষমতা ভিত্তিক পাওয়ার থাকবে না একেবারে একশ্রোত আধিপত্যবাদী শক্তিকে সমর্থন দেওয়ার তখন কি এই দেশটি টিকে থাকবে মূলত আমেরিকার সরাসরি সামরিক অংশগ্রহণ ছাড়া আপনাদের কাছে কি মনে হয় এই দেশটিকে তার সামরিক সক্ষমতার মাধ্যমে মধ্যপ্রাচ্যে টিকে থাকতে সক্ষম হবে আপনাদের যদি মনে হয় ইয়েস তাহলে ইয়েস লেখুন আর যদি মনে হয় যে সে একক সক্ষমতায় টিকে থাকতে পারবে না তাহলে আপনারা নায়ের ব্যাপারে কথা বলতে পারেন বা না লিখতে পারেন তবে এক্ষেত্রে আপনাদের ছোটোখাটো যুক্তিগুলো তুলে ধরতে পারেন আমি আমার বদ্ধতি বা আমি আমার যুক্তটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যে আমেরিকার সহায়তা ছাড়া তারা এখানে টিকে থাকতে সক্ষম হবে কি আর সেই ব্যাপারগুলো যদি আপনারা জানতে চান কেন টিকে থাকতে পারবে বা কেন টিকে থাকতে পারবে না সেটি অবশ্যই আমরা শেষের দিকে আপনাদের স্পষ্ট করার চেষ্টা করব আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই আমাদের দেশ এবং বিদেশ থেকে এই ধরনের সংবাদগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন বন্ধুরা যে কোনো বিপদে আপদে এবং পরিস্থিতি বিগড়ে গেলে বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এবং আরও উত্তপ্ত হলে সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আমেরিকা থেকে এখানে চলে আসে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার এবং যুদ্ধ যুদ্ধজাহাজটা যা আছে একেবারে সব কিছু নিয়ে পারস্য উপসাগর বা ভূমধ্য সাগরে অবস্থান করে কারণ ভূমধ্য সাগর অবস্থান করে ইরানের ক্ষেপণাস্ত্রগুলোকে তারা সহজেই বাধাগ্রস্ত করতে পারে এখানে সম্ভবত কোনো পাল্টা হামলায় অংশ নেবে না আমেরিকার বাহিনী শুধু তারা প্রতিরক্ষামূলক অবস্থানে থাকবে এটি হলো প্রকৃত বাস্তবতা আর এই প্রতিরক্ষামূলক অবস্থানে থেকে ইসরায়েলকে রক্ষা করার ক্ষেত্রে তারা অনেকবারই তাদের কাজকর্মের ক্ষেত্রে কতটা নিবেদিত সে ব্যাপারটি তারা দেখিয়েছে এখন বক্তব্য হল প্রতিবার কি প্রভুকে ডাকলে পাওয়া যাবে দিন কি সব সময়ের জন্য এমন থাকবে এবং আমেরিকা ক্ষেত্রে কোন কোন পরিস্থিতি বা কোন কোন পদ্ধতি বা কোন কোন এয়ারক্রাফট ক্যারিয়ার এবং কোন কোন যুদ্ধবিমান আনলো সামগ্রিক বিষয়টি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এত কিছুর পরও কি ইরান ইসরায়েলের উপরে হামলা অব্যাহত রাখবে বন্ধুরা সে হামলা অব্যাহত রাখার পাশাপাশি কি হামলার সিদ্ধান্ত যেটি রয়েছে সেটির কি কোনো পরিবর্তন হবে না আমার কাছে মনে হয় ইরান যে কোনোভাবে হয় নিজেরা অথবা তাদের প্রক্সি দিয়ে ইসরায়েলের উপরে যাত্রা হামলা করবেই কারণ তাদের দেশের অভ্যন্তরের কোনো ব্যাপারটি এভাবে তারা বিনা বিচার বা বিনা প্রশ্নে ছাড় দেবে না কোনোভাবেই তাহলে তাদের সার্বভৌম নিরাপত্তার ক্ষেত্রে এমন ধরনের আপোষ করা হয় পরবর্তীতে ইরান যে এখানে একটি রাষ্ট্র হিসেবে টিকে থাকবে সেক্ষেত্রে তার কমিটমেন্টটি বোঝা যাবে একজন শুধু মেরেই গেল আপনি নড়লেনও না চড়লেনও না সেক্ষেত্রে কোন ধরনের অবস্থা সৃষ্টি হতে পারে আপনারা কি বুঝতে পারছেন সেহেতু ইরানের এই জবাবটি দিতেই হবে সেটি প্রক্সির মাধ্যমে দেখ তা বা তারা নিজেরা সরাসরি মাঠে নেমে দেখ এবং ইরানেই জবাব দেওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে নিশ্চিতভাবে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র তারা তাদের এয়ারক্রাফট ক্যারিয়াকে নৌবাহিনী দিয়ে বা যুদ্ধ বিমান দিয়ে এমনভাবে সাজিয়েছে যেন সেটি একটি ঝুলন্ত বা দুরন্ত ক্যান্টনমেন্ট নদীর বুকে ভাসমান ক্যান্টনমেন্টটি যে কোনো দেশের বারোটা বাজানোর জন্য যথেষ্ট আর সেই ব্যাপারটি নিয়ে এখন তারা পরিপূর্ণভাবে দাঁড়িয়েছে তাদের অবশ্যই বহুদিনের মিত্র মিত্রর পাশে আমেরিকার যে হামলার পদ্ধতি বা আমেরিকার যে প্রতিরক্ষা পদ্ধতি সেটিকে কিভাবে ফাঁকি দিতে পারে ইরান এখন সেটি হলো দেখার বিষয় বন্ধুরা তারা অনেকগুলো জাহাজ নিয়ে ভূমধ্যসাগরে অবস্থান করেছে এবং এই জাহাজগুলোর সম্ভবত নির্দেশনা দিয়ে আছে তারা ইরান থেকে যদি ক্ষেপণাস্ত্র সোড়া হয় সেগুলোকে ডিস্ট্রয় করবে এর পাশাপাশি ভূমধ্য সাগরের আশেপাশে যে সকল দেশগুলো রয়েছে বিশেষ করে আপনার সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব জর্ডান এই সকল দেশগুলোকে তারা হয়তো ঘাঁটি হিসেবে ব্যবহার করতে পারে তবে এই মুসলিম দেশগুলোর উচিত স্পষ্ট করে বলে দেওয়া যে তোমরা এখান থেকে কোনো যুদ্ধবিমান বা কোনো সৈন্যবাহিনী বা কোনো অস্ত্র নিয়ে ইরানের ওপর হামলা পরিচালনা করতে পারবা না আমার মাটি কখনোই মধ্যপ্রাচ্যের আক্রমণের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হবে না এটি নিশ্চিত করা হবে যতদিন না পর্যন্ত এটি নিশ্চিত করবে ততদিন পর্যন্ত একটা যুদ্ধ বিমানও এখান থেকে উঠবে না অর্থাৎ এই ধরনের বিধিনিষেধ আরোপ করলে আমেরিকার যুদ্ধ বা ক্ষেপণাস্ত্রগুলো এখান থেকে ইরানে আঘাত মারতে পারবে না আর ইরানের উদ্দেশ্য হচ্ছে যেখান থেকে এই বিমানের আঘাত বা যেখান থেকে ক্ষেপণাস্ত্রের আঘাত আসবে ইরান কোনো বাস বিচার করবে না ঠিক সেখানেই তারা আঘাত আনবে এখন দেখা যাক হয় সোমবারের ভিতরে যে নতুন একটি হামলার অবস্থানের কথা বলা হয়েছে আমেরিকার তরফ থেকে যেটি বলা হয়েছে সোম মঙ্গলবারের ভিতরে এটি হয়ে যেতে পারে বড়ো ধরনের একটি স্কেলেশন আমরা শুধু অপেক্ষা করতে পারি এবং অপেক্ষা করে আপনাদের সঙ্গে সঙ্গে জানানোর চেষ্টা করব যে আসলেই এই ধরনের কোনো অবস্থা বা ব্যবস্থা হয়েছে কিনা বন্ধুরা একটা ব্যাপার এটা নিশ্চিত যে আমেরিকার সর্ববৈ প্রস্তুতি শুরু হয়ে গেছে তাদের এফ টোয়েন্টি টু যুদ্ধ যুদ্ধবিমান এখানে এসেছে তাদের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার এসেছে তাদের প্রচণ্ড পরিমাণের একটি শক্তি এখানে তারা ডেপ্লয় করেছে দেখা যাক সেই শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান সর্বশেষ পর্যায়ে যে আঘাত এনেছিল তার সম্ভবত আরও বড় ধরনের আক্রমণ পরিচালনার দিনক্ষণ গুনছে হয়তো সোম মঙ্গলবারের ভিতরে আপনারা কিছু একটা জানতে পারবেন এমনই সংকেত দিয়েছে বা এমনই সংবাদ দিয়েছে আমেরিকা ভিত্তিক কিছু গণমাধ্যম বন্ধুরা সেই সংবাদগুলো পেতে চাইলে অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন আর অবশ্যই এই ধরনের সংবাদ পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ